রাজ্যের মতো বীরভূমের রামপুরহাট মহকুমাতেও ক্রমশ ঊর্ধ্বমুখী করোনার গ্রাফ। মারণ ভাইরাসের সংক্রমণে লাগাম টানতে জারি হয়েছে বিধিনিষেধ। 15ই জানুয়ারি পর্যন্ত রামপুরহাট শহরের সমস্ত দোকান বাজার একবেলা বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে রামপুরহাট পুরসভা। দুপুর 3টা থেকে পরদিন সকাল 6টা পর্যন্ত বন্ধ থাকবে দোকানপাট। তবে সকাল থেকে বিভিন্ন বাজারে দেখা গেল কোভিড বিধিভঙ্গের চেনা ছবি। ভরশালা, হাটতলা, সবজি বাজারে মাস্ক ছড়াই চলছে দেদার বেচাকেনা। কেউ দাঁতে ব্যথার অজুহাত দিচ্ছেন, কারো সাফাই মাস্ক আনতে ভুলে গেছেন। ঘুচেছে দূরত্ব বিধিও। ব্যথা করছে খুব দাঁতে। দাঁতে পরে আছি তো, গামছাটা দিয়ে আছি মুখে। আর কাল থেকে মাস্ক পরবো। সে তো সবই বুঝতে পারছি সবই, কিন্তু আজকে মাস্ক ঘাটসাটা আমরা সকালে ব্যবসা করতে আছি 5টায়, ভবিষ্যৎ মনে নাই, তবে যাওয়ার সময় একটা কিনে এলো বাবা। এদিকে করোনা বিধিনিষেধ উপেক্ষা করে দিন সকালে সাঁইথিয়া পুরসভার 7 নম্বর ওয়ার্ডের মুরাদিহি কলোনিতে পিকনিক করছিল একদল যুবক। পুলিশ ঘটনাস্থলে পৌঁছতেই উধাও হয়ে যায় যুবকেরা। পিকনিক স্পট থেকে 2টি বক্স সহ সাউন্ড সিস্টেম বাজেয়াপ্ত করে পুলিশ। এরশাদ আলমের রিপোর্ট, এবিপি আনন্দ, বীরভূম। সতর্কতামূলক প্রচার ধরপাকড়ও ফিরছে না হুশ। আজও উত্তর দিনাজপুরের রায়গঞ্জে করোনাবিধিকে উপেক্ষা করলেন এক শ্রেণীর মানুষ। সঙ্গে সঙ্গে ব্যবস্থা নিল পুলিশ। নিয়ম ভঙ্গের ছবি ধরা পড়েছে কোচবিহারের ভবানীগঞ্জ বাজারেও। জানুয়ারির প্রথম 9 দিনেই উত্তর দিনাজপুরের রায়গঞ্জ পুর এলাকায় করোনা আক্রান্তের সংখ্যা 150 ছুঁয়েছে। পরিস্থিতি আয়ত্তে আনতে ইতিমধ্যেই বেশ কিছু এলাকায় জারি হয়েছে মাইক্রো কন্টেনমেন্ট জোন। প্রতিদিনই চলছে সচেতনতামূলক প্রচার। নিয়ম ভাঙলে পদক্ষেপ করছে পুলিশ প্রশাসনও। তা সত্ত্বেও এক শ্রেণীর মানুষ এরপরেও যেন ভয় ডরহীন। সোমবার সকালে রায়গঞ্জ শহরের বিভিন্ন বাজার ও রাস্তাঘাটে দেখা গেল বিধি ভাঙার পরিচিত দৃশ্য। ঠান্ডার হাত থেকে বাঁচতে মাথায় টুপি থাকলেও রোগ থেকে বাঁচতে মুখে নেই মাস্ক। এমনই অবাধ্য নাগরিকদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে পথে নামে পুলিশ, চলে ধরপাকড়। মাস্ক না পরায় আটক করা হয় 32 জনকে। উদাসীনতার ছবি দেখা গেল কোচবিহার শহরে ভবানীগঞ্জ বাজারেও। এখানে ভিড় কম থাকলেও ক্রেতা থেকে বিক্রেতা অনেকেরই মুখে নেই মাস্ক। নজর পড়েনি প্রশাসনিক নজরদারিরও। চা খেলাম তো ওই জন্য খুলে রাখছি, মাস্ক ছাড়া ঘুরে বেড়াই নেই। মাস্কটা আমার বাচ্চাটা নিয়ে ভাগছে, এই গলিতে ঢুকছে বলে ওর জন্য দাঁড়ায় আছে। এদিকে অন্যান্য জায়গার মতো এদিন কোচবিহার শহরেও শুরু হলো ফ্রন্টলাইন ওয়ার্কারদের বুস্টার ডোজ দেওয়ার কাজ। সব মিলিয়ে করোনা তৃতীয় ঢেউয়ে পরিস্থিতি ক্রমশ খারাপ হচ্ছে। সুদীপ চক্রবর্তী ও শুভেন্দু ভট্টাচার্যের রিপোর্ট, এবিপি আনন্দ। উলুবেড়িয়ায় খোঁজ মিলছে না 18 জন করোনা আক্রান্তের। পুরসভা সূত্রে খবর, নিখোঁজ 18 জন করোনা আক্রান্তের যে ঠিকানা দেওয়া হয়েছে এবং ফোন নাম্বার রয়েছে তা ঠিক নয়। তাতে অশনি সংকেত দেখছেন চিকিৎসকেরা, খোঁজ পাওয়ার চেষ্টা চালাচ্ছে বলে জানা গেছে পুরসভার তরফে। উলুবেড়িয়ায় খোঁজ নেই 18 জন করোনা আক্রান্তের, কারণ তারা নাকি নাম ও ফোন নাম্বার ভুল দিয়েছিলেন জানিয়ে দুশ্চিন্তার ভাঁজ পড়েছে প্রশাসনের কপালে। পুরসভা সূত্রে খবর, উলুবেড়িয়া পুর এলাকায় 84 জন করোনা আক্রান্ত হয়েছেন। আক্রান্তদের মধ্যে 60 জন রয়েছেন হোম আইসোলেশনে, 6 জন রয়েছেন হাসপাতালে, কিন্তু বাকি 18 জনের কোনো খোঁজ মিলছে না। পুরসভার দাবি, নিখোঁজ 18 জন করোনা আক্রান্তের যে ঠিকানা ফোন নাম্বার দেওয়া রয়েছে তা ভুল, সেই কারণেই তাদের খোঁজ মিলছে না। এর জেরে সংক্রমণ ছড়ানোর আশঙ্কা করছেন চিকিৎসকেরা। তথ্য গোপন করেছে করছে কারণ ওই ভয়ে ভীতিটার জন্যই, যে আমি সমাজে মিশতে পারবো না, লোকে আলাদা চোখে দেখবে আমার করোনা হয়েছে, লোকে ভাববে আমার থেকে ও ছড়াবে। করোনা পজিটিভ হয়েছি, হওয়ার পরে যদি আমি বাড়িতে নিজে আলাদা থাকি তাহলে লোকে জানলো না জানলো সেটা তো ইস্যু না। 18 জনকে আমরা কোনোভাবে ট্রেস করতে পারছি না। আমাদের যারা স্বাস্থ্যকর্মী আছে, আমরা তো প্রত্যেক দিন ডোর টু ডোর আমরা যাচ্ছি এবং ওয়ার্ডের কাউন্সিলরদেরকেও আমরা তাদের জ্ঞাতার্থে আমরা নাম এবং ঠিকানা কাউন্সিলরকে জানাচ্ছি, কোঅর্ডিনেটরকে জানাচ্ছি, আপনার ওয়ার্ডে এতজন আছে কোভিড আক্রান্ত, আপনি এদের ব্যাপারে পদক্ষেপ নিন। একে লাফিয়ে লাফিয়ে বাড়ছে করোনা সংক্রমণ, আর তারই মধ্যে সংক্রমিতদের খোঁজ না মেলার ঘটনায় উদ্বেগ আরও বাড়ল। সুনীত হালদার, এবিপি আনন্দ, হাওড়া।